আসসালামু আলাইকুম হ্যালো এন সকলে কেমন আছেন আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন আপনার মোবাইল আপনি নিজে প্লাস করবেন কিভাবে সেটাই দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে অনেক সময় দেখা যায় সফটওয়্যার বেশি হওয়ার কারণে বা র্যাম পূর্ণ হওয়ার কারণে আমাদের মোবাইলগুলো হ্যাং করে তো তখন আমরা চাই যে আমরা নিজেরাই মোবাইলটা ফ্লাস করি তো তখন কিন্তু আমরা যেহেতু ফ্লাস করতে জানি না সেজন্য আমরা ফ্ল্যাশ করতে পারি না তো বিভিন্নজনের কাছে গিয়ে হাত ফাটতে হয় বা আমার মোবাইলটা একটু ফ্লাস করে দেয় বা আমার প্লিজ আমার মোবাইলটা একটু ফ্ল্যাশ করে দেয় কীভাবে করে এটা একটু দেখা তো একজ্যাক্টলি আপনারা ফ্লাস করতে পারেন না তারাও আপনাদেরকে পাত্তা দেন এলাকার কিছু কিছু জানা যায় এরকম লোকগুলো আপনাদেরকে পাত্তা দেন আপনারা যখন এই কথাটা বলেন তো আজকের এই ভিডিওটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে আপনি নিজেই আপনার মোবাইলটি কিভাবে ফ্লাস করবেন আপনার ইচ্ছা মতো আপনি যখন চাইবেন আপনার মোবাইলটি ফ্লাস করতে পারবেন সেটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জাস্ট ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট একটু মনোযোগ দিয়ে দেখুন কিভাবে ফ্ল্যাশ করতে হয় একদম ইজিলি জানতে পারবেন তো প্রথমত আপনাদের যে কাজটি করতে হবে প্রত্যেকের একটা একটা সেটিংস থাকে সেই সেটিংসটি ওপেন করতে হবে তো ওপেন করার পর ধরেন আপনার মোবাইলটা হ্যাং করে বা আপনার মোবাইলটা আপনি চাচ্ছেন যে কোনো না কোনো কারণে ফ্লাস করতে মানে আপনি চাচ্ছেন যে ফ্ল্যাশ করতে তো এখন আপনি আপনার বন্ধুকে গিয়ে বলেন বা আমার মলটা একটু ফ্লাস করে দেব বা আপনার এলাকায় যে একটু বেশি জানে তাকে গিয়ে বলেন আমার মলটা একটু ফ্ল্যাশ করে দেব তিনি কিন্তু আপনাকে পাত্তা দেয় না তো এখন আপনি নিজে ফ্ল্যাশ করেন এই যে এরকম আসার পরে আপনি একদম নিচে চলে আসবেন নিচে আসার পরে এখানে তো গাইস এখানে আসার পরে এই যে এডিশনাল সেটিংস নামে একটি অপশন দেখতে পারবেন এই সেটিংস সেটিংসটা ট্রান্স করে দিবেন সো যাদের এই এডিশনাল সেটিংসটি থাকবে না তাদের জন্য অন্য একটা প্রসেস আমি আপনাদেরকে দেখাবো একটু জাস্ট ওয়েট করুন সো এখানে আসার পর ঠিক এইরকম অ্যাটেন্ডেন্স আপনাদের সামনে শো হবে সো একদম লাস্টে দেখতে পারতেছেন ব্যাকআপ এন্ড অ্যান্ড রিস্ট এই ব্যাকআপ অ্যান্ড রিস্ট ডাটা ট্রান্স করে দেবেন এখানে আসার পর ঠিক একদম নিচে দেখতে পাচ্ছেন ইরেজ অল ডাটা ফেক টু রেডিস এটাতে একটা ট্রান্স করে দেবেন আর কোথাও ট্রান্স করবেন না তো এটাতে ট্রান্স করে দেওয়ার পর এখানে চারটে অপশান শুরু করবে একটা হচ্ছে রিস্ট নেটওয়ার্ক সেটিং মানে আপনি চা আপনি যদি চান শুধুমাত্র আপনার নেটওয়ার্কের কোনো সমস্যা হলে বা নেটওয়ার্ক সেটিংস রিস্ট করতে চান সেক্ষেত্রে আপনি ফার্স্টে ক্লিক করে নেটওয়ার্ক সেটিংসটি রিস্ট করতে পারবেন পাঁচওয়ার্ড দিলে হয়ে যাবে তো দ্বিতীয়টা হচ্ছে রিস্ট সিস্টেম সেটিংস অনলি শুধুমাত্র আপনি যদি সিস্টেমের মানে আপনি যদি শুধুমাত্র আপনার সেট বা সেটিংসটা আগের মতো করে ফেলতে সেক্ষেত্রে আপনার দ্বিতীয় নাম্বারে ট্রান্স করে পাসওয়ার্ড দিলে হয়ে যাবে তো তিন নাম্বার হচ্ছে ইরিস্ট ডাউনলোড অ্যাপস অ্যান্ড ডাটা মানে আপনার যে অ্যাপস গুলো ইনস্টল করেন ফেসবুক ইউটিউব যে অ্যাপসগুলো আপনারা ইনস্টল করেন প্লে স্টোর থেকে আপনি চাচ্ছেন যে শুধুমাত্র ওই অ্যাপসগুলো ডিলিট করে দিতে সেক্ষেত্রে আপনারা তিন নম্বরে ট্রান্স করে দিলে পাসওয়ার্ডটা মানে মুভ আউট এটাতে ক্লিক করলে হয়ে যাবে পাসওয়ার্ড দিলে সো একদম লাস্টে আপনি যেটা দেখতে পারতেছেন সেটা হচ্ছে কি ইরেজ অল ডাটা এটা হচ্ছে আপনারা বুঝতে পারছেন একদম মানে সম্পূর্ণ প্লাস করতে চাইলে সম্পূর্ণ কিছু ডিলিট করে দিতে চাইলে আপনার ইরেজ অল ডাটা এটা থেকে ক্লিক করে আপনারা সেই কাঙ্ক্ষিত স্ক্রিনের পাসওয়ার্ডটি দিয়ে দিতে হবে মানে আপনি যে মোবাইলে পাসওয়ার্ডটি দিয়েছেন সেই পাসওয়ার্ডটি দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর আপনারা টিকমার্ক অথবা ওকেতে ক্লিক করে দেবেন তারপর আপনার মোবাইলটা সম্পূর্ণ প্লাস হয়ে যাবে সো গ্যাস এ ছিল মূলত প্লাসের একটা কমপ্লিট সিস্টেম আমি আপনাদেরকে যাদের এডিশনাল অপশনটা নাই তাদের জন্য একটা প্রসেস দেখিয়ে দিচ্ছি আপনারা হয়তো অনেকেই পাবেন না এই এডিশনাল অপশনটা বা কারো কারো অ্যাক্সেসিবিলিটি থাকতে পারে এদিকে অপশানটা অনেকে কি পাবেন না তো তাদের জন্য যে প্রসেসটি সেটা হচ্ছে কি আপনারা একদম উপরে চলে আসবেন একদম উপরে আসার পর এখানে আপনারা একটা চার্জবার দেখতে পারবেন চার্জবার একটা টাচ করে দেবেন মানে সার্চ করার একটা অপশান দেখতে পারবেন সার্চ করার অপশনটা টান্স করে দেওয়ার পর ঠিক একটু ওয়েড করবেন আপনার কীবোর্ডটা চলে আসবে তো এখানে আপনারা কী লিখবেন বি এস সি কে ব্যাক সি কে দিয়ে আপনারা ইউপি ব্যাক আপ ব্যাক আপ দেখতে পাচ্ছেন আপনারা শুধুমাত্র ব্যাক আপ লিখলে এখানে আসলে সেই সেটিংসগুলো পেয়ে যাবেন এখানে দেখতে পারতেছেন ব্যাক আপ অ্যান্ড রিস্টোর ব্যাক আপ মাই ডাটা ব্যাক আপ অ্যান্ড রিস্ট আপনারা একদম লাস্টে এই ডাটা ট্রান্স করে দেবেন তো এইটাতে টাচ করে দেওয়ার পর ঠিক আগের সিস্টেমে চলে যাবে তো একদম লাস্টে দেখতে পাচ্ছেন ইরেজ অল ডাটা একদম লাস্টে ইরেজ অল ডাটাতে ক্লিক করে আপনার পাসওয়ার্ডটি দিয়ে দেবেন দেন আপনার সব কিছু প্লাস হয়ে যাবে সো গাইস এসিল মূলত একটা মোবাইল প্লাস করার কমপ্লিট একটা প্রসেস সো আশা করি বুঝতে পারছেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন যাতে সবাই জানতে পারে সো গাইস আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন কথা হবে নেক্সট কোন একটা ভিডিওতে আসসালামু আলাইকুম